আমাদের এই ভিডিওটি স্পন্সর করেছে AceMovi Video Editor. এই ভিডিও এডিটর সফটওয়্যারটি আপনারা যদি পারচেস করতে চান তাহলে 30% ডিসকাউন্ট সহ কিনতে পারবেন। জাস্ট কুপন কোড ব্যবহার করতে হবে JS10। এটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনারা পারচেস করার সময় 30% ডিসকাউন্ট পাবেন। এছাড়াও আপনারা চাইলে এই ভিডিও এডিটিং সফটওয়্যারটি ফ্রিতে ব্যবহার করতে পারবেন, তবে ছোট্ট একটা ওয়াটারমার্ক কিন্তু আপনার ভিডিওতে চলে আসবে। তো যারা কিনা চাচ্ছেন যে হ্যাঁ আমি ওয়াটারমার্ক ছাড়া ব্যবহার করব, তারা এটাকে পারচেস করতে পারে। অবশ্যই আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখার পর যদি মনে হয় যে আপনার এই সফটওয়্যারটি আপনার যে রিকোয়ারমেন্ট, আপনার ভিডিও এডিটিং এর যে সমস্ত টুলস আপনার প্রয়োজন, সেই সমস্ত টুলস এর যে রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল করছে, তখন চাইলে আপনারা এই সফটওয়্যারটি কিনে নিতে পারেন। আপনারা যখনই এই সফটওয়্যারটি কিনবেন তখন অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে থাকা যে কুপন কোডটি আছে সেটি ব্যবহার করলে 30% ডিসকাউন্ট পাবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমাদের এই ভিডিও এডিটিং সফটওয়্যারটি মূলত কিভাবে ব্যবহার করা যায়, দেখতে কেমন, এর ইন্টারফেস কেমন, কিভাবে ডাউনলোড করবেন, তার এ টু জেড নিয়ে হচ্ছে আমাদের এই ভিডিওটি। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো সফটওয়্যারটিকে ডাউনলোড করার জন্য প্রথমে তাদের ওয়েবসাইটে ভিজিট করতে হবে। তার জন্য হচ্ছে acemovi.tuneskit। সো অলরেডি আমি পূর্বে সার্চ করেছিলাম, সো এখানে দেখতে পাচ্ছেন। তো লিঙ্কটা হবে acemovi.tuneskit.com। সো যারা কিনা টাইপ করার ঝামেলা যেতে চান না তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা হচ্ছে এক ক্লিকে এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এখন যদি আপনি চাচ্ছেন যে ফ্রিতে ব্যবহার করবেন তাহলে ট্রাই ট্রি অথবা এক্সপ্লোর acemovi, ঠিক আছে। যদি আপনি এখান থেকে ফ্রিতে ডাউনলোড করতে চান এখান থেকে করতে পারেন, অথবা উপরে আপনি ডাউনলোড অপশন পাচ্ছেন, আর যদি কিনতে চান তাহলে হচ্ছে এখানে বাই নাও অপশনটা পেয়ে যাচ্ছে। তো আমরা এখান থেকে জাস্ট ডাউনলোডে ক্লিক করব। সো আপনি প্রথমে ডাউনলোড করার পরেও চাইলে এটাকে হচ্ছে আপনি কিনে নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন 128 মেগাবাইটের হচ্ছে এই ফাইলটা। সো এই ফাইলটা ডাউনলোড করার পর জাস্ট আপনি এটাকে ওপেন করবেন এবং গতানুগতিক সফটওয়্যার যেভাবে ইনস্টল করে নেক্সট নেক্সট দিবেন এবং ইনস্টল করবেন, ইনস্টল হয়ে যাবে। খুব সিম্পল ইনস্টল করা। তো যাই হোক, আমরা যেহেতু এটা পূর্বেই ডাউনলোড করেছি সো তাই আমি এটা দেখাচ্ছি না, সো আমরা এটাকে কেটে দিচ্ছি। ইনস্টল করার পর আপনাদের সামনে হচ্ছে এরকম একটা লোগো চলে আসবে, acemovi ভিডিও এডিটর। সো আমরা এটাকে ওপেন করব। দেন আমরা এটাকে হচ্ছে ওয়েলকাম মেসেজ যদি কোনো কিছু আপনাকে ইনফর্ম করা থাকে এখানে পেয়ে যাবেন। এটাকে আমরা ক্লোজ করে দিচ্ছি এবং এখান থেকে আপনি ম্যাক্সিমাম যে সাইজ আছে সেই সাইজ আপনি এটাকে ওপেন করে নিতে পারছেন। সো এটার যে ইন্টারফেস, আমরা পূর্বে যখন ফিল্মোরা 9 ব্যবহার করেছিলাম ওইরকম একটা ইন্টারফেস এখানে আছে এবং খুবই ইউজার ফ্রেন্ডলি একটা ইন্টারফেস, এবং আপনাদের যে কোনো পিসিতে হচ্ছে এটা অনায়াসে রান করবে। তো এটার এক্সট্রা র্যাম রুমের ঝামেলাটা কমই রয়েছে, এবং আপনি জাস্ট এখন প্রথমবারের মতো ভিডিও এডিটিং শিখতে চাচ্ছেন বা নতুন অবস্থায় ভিডিও এডিটিং শুরু করেছেন, তারা হচ্ছে এই ধরনের লাইটওয়েট সফটওয়্যার দিয়ে শুরু করবে। প্রথমেই যদি আপনারা অ্যাডভান্স লেভেলের সফটওয়্যার নিয়ে কাজ করতে যান তখন আপনার ভিডিও এডিটিংটা অনেক বেশি জটিল মনে হবে। ওকে, সো এখানে আছে ইনপুট অপশন। ইনপুট অপশন থেকে হচ্ছে আপনার ভিডিও, ইমেজ, টিমেজ যত কিছু দরকার আপনি এখানে ইনপুট করে নিতে পারেন। সাপোজ আমরা এখান থেকে আমার একটা ইমেজ যদি ইনপুট করতে চাই, এখানে আমি ইমেজটাকে ইনপুট করে ফেললাম। এখন যদি চাই আমি আরো নতুন কোনো ফাইল ইনপুট করতে, উপরে ইনপুট অপশন আছে, আমরা এখানে সিলেক্ট করলে এখান থেকে আমরা ইনপুট অপশনটা পেয়ে যাচ্ছি। সো এখান থেকে আমরা যদি কোনো ভিডিও নিতে চাই, সো এখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা ভিডিও আছে, আমরা এগুলোকেও ইনপুট করে নিলাম। সো এইভাবে আপনার যদি PNG ফাইল, আপনার কোনো লোগো টোগো থাকে সেগুলো আপনি ইনপুট করতে পারেন। অ্যাজ এক্সাম্পল আমরা যদি এখানে একটা মিউজিক ইনপুট করতে চাই, সো আমি আমার যে ফাইলে মিউজিক রেখেছি আমরা সেখানে চলে যাচ্ছি। সো এখান থেকে আমরা লো লাইফ হাই লাইফ এইটা হচ্ছে আমরা নিচ্ছি। ওকে, সো দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা মিউজিক ইনপুট করে ফেলেছি। এখন যদি চাই আমরা লোগোটাকে ইনপুট করতে, সো আমার লোগোটাকে এখান থেকে আমি ইনপুট করে নিই। ওকে, সো আমার লোগো ইনপুট করা হয়ে গেল। সো বেসিক এডিটিং যে প্রসেসগুলো সেগুলো তো থাকছে, এবং এটা যেহেতু খুব লাইট ওয়েট একদম কম্প্যাক্ট একটা সফটওয়্যার, সো আমরা এই ভিডিওতেই সমস্ত বিষয় কভার করার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশন রয়েছে, এলিমেন্টস, তারপরে হচ্ছে আমাদের এখানে অডিও অপশনটা আছে, তো এখানে অডিও, তারপর হচ্ছে টেক্সট, এরপর হচ্ছে ফিল্টার্স এবং ট্রানজিশনস, এরপর হচ্ছে আমাদের আরেকটা অপশন হচ্ছে অ্যানিমেশন। সো আপনি এখান থেকে অ্যানিমেশন করতে পারবেন, এছাড়া আপনার এই টাইমলাইন থেকেও অ্যানিমেশন প্রক্রিয়াটা আমি দেখিয়ে দিচ্ছি। এরপর আরও বেশ কিছু অপশন রয়েছে, এটা হচ্ছে রিজোনাল এবং এখানে রয়েছে মেবি এটা কাট আউট বাই স্প্লিট স্ক্রিন বলা হয়। সো অর্থাৎ একই সাথে দুইটা তিনটা বা চারটা পাঁচটা ভিডিও যদি আপনি প্লে করতে চান এই স্প্লিট স্ক্রিন ব্যবহার করতে পারে। সো এখন আমরা এখান থেকে জাস্ট যে কোনো একটা ভিডিওকে যদি টাইমলাইনে নিয়ে আসি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে আসলে প্রক্রিয়াগুলো কিভাবে হবে। তো অ্যাজ এক্সাম্পল আমরা হচ্ছে এই ভিডিওটাকে এই যে দেখেন টেনে নিয়ে আসলে এটার যে টাইমলাইন সেখানে অ্যাড হয়ে যাবে। হওয়ার পর আপনাকে বলা হচ্ছে যে আপনি কি ভিডিওর যে রেজুলেশনটা এটাকে চেঞ্জ করতে চাচ্ছেন কিনা, অর্থাৎ 1920x1080 রাখবেন নাকি এটাকে হচ্ছে আপনার ভিডিওর যে ফাইলটা আছে 1280x720 এই অ্যাসপেক্ট রেশিওতে রাখবেন। তো আমরা এখান থেকে এটাকে চেঞ্জ করে দিচ্ছি 1920x1080 করে দিচ্ছি, আমাদের অ্যাসপেক্ট রেশিও সেট আপ হয়ে গেছে। এখন আমরা এটাকে যদি টেনে বড় করি টাইমলাইনটাকে আপনি বড় ছোট করতে পারবেন, আর এখানে মাউস রাখতে দেখবেন মাউসের যে শেপটা সেটা চেঞ্জ হয়ে দুইটা অ্যারো হয়ে যাচ্ছে, এটা দিয়ে হচ্ছে আপনি জুম ইন জুম আউট করতে পারছেন অনায়াসে, এবং এই টাইমলাইনের উপর নিচে আপনি এখানে সেট আপ করতে পারবেন। এই প্রত্যেকটা কালার বার হচ্ছে এক একটা আপনার লেয়ার বলতে পারেন। এখানে এই একটার মধ্যে হচ্ছে অডিও ভিডিও চলে আসে, যেহেতু আমাদের এই ভিডিওটায় কোনো অডিও নাই
তার কারণে এটার সাথে কোনো অডিও আসে নাই। সো আমরা দেখাবো অবশ্যই যে অডিও ভিডিও সহ একটা ভিডিও আমি এখানে ইনপুট করে নিচ্ছি। এখানে হচ্ছে মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করলো কিন্তু আপনার ইনপুট অপশন ওপেন হবে। সো আপনি এখান থেকে ওপেন করতে পারবেন। সো আমরা এখানে যে কোনো একটা ভিডিও নিয়ে নিচ্ছি। তো আমি এখান থেকে একটা ভিডিওকে জাস্ট ইনপুট করে নিলাম। সো এই ভিডিওটাকে যদি আমরা টাইম লাইনে নিয়ে আসি তাহলে আপনারা এখানে দেখতে পাবেন আমাদের অডিও এবং ভিডিও দুইটা কিন্তু একত্রে আসছে। সো আমরা কিভাবে বুঝবো যে এখানে অডিও আছে? এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট সাদা সাদা ওয়েভ রয়েছে, অর্থাৎ পাহাড়ের মতো উঁচু নিচু ঢেউ আছে। এই ঢেউগুলি হচ্ছে আপনার অডিও ওয়েভ। সো যে জায়গায় আপনি কথা বলেন নাই, সো আমরা যদি এই স্পেসটাই দেখি, সো এখানে আমি কোনো কথা বলি নাই, এখানে কিন্তু কোনো ওয়েভ নাই। আর যেখান থেকে কথা বলা শুরু করেছি সেখান থেকে কিন্তু আমাদের ওয়েবটা আছে। ওকে, সো আমরা ভিডিও অডিও দুইটা এডিটিং এই ভিডিওতে কভার করব। তার জন্য একটু মনোযোগ সহকারে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। আমরা এখান থেকে প্লে করতে পারছি। আপনি এখান থেকে একটা ফ্রেম ফরওয়ার্ড যেতে পারবেন, অর্থাৎ একটা করে ফ্রেম যদি আপনি ডানে যেতে চান তাহলে ডানে যেতে পারবেন, আর বামে যেতে চাইলে বামে যেতে পারবেন। ওকে, আর এখান থেকে হচ্ছে প্লে এবং পজ, এবং এখানে হচ্ছে আপনি স্টপ করতে পারবেন। একবারে ফার্স্ট ফ্রেমে যদি চলে যেতে চান তাহলে এটা সিলেক্ট করবেন। সাপোজ আমরা এখানে থেকে সিলেক্ট করলাম, একদম ফার্স্ট ফ্রেমে চলে গেলাম, আবার প্লে করলাম। ওকে, সো এইভাবে। তারপরে এখানে আছে আপনার কোয়ালিটি। ধরেন আপনার পিসির যদি কনফিগারেশনটা একটু লো হয় তাহলে আপনারা এখান থেকে কোয়ালিটিটা একটু ড্রপ করে দিবেন হাফ কোয়ালিটিতে, অর্থাৎ এই প্রিভিউ যে হচ্ছে স্ক্রিনে তখন এটা একটু ঘোলাঘোলা আসবে, কিন্তু আপনি এডিটিংটা আপনার যে টাইম লাইনে যে ল্যাগ করার যে বিষয়টা থাকে সেটা থাকবে না, অর্থাৎ স্মুথলি আপনারা প্লেব্যাক করতে পারবেন। আর যদি মনে হয় যে না আমার পিসিটার কনফিগার আরো কম, তাহলে এখানে আরেকটা অপশন আছে, আপনি এটা ব্যবহার করতে পারেন। দেখেন আগের ভিডিও থেকে এই ভিডিওটা কিন্তু অনেক বেশি ঝাপসা। ঠিক একইভাবে আমরা যদি এটার কোয়ালিটি আরো ডাউন করি 1/8, সো দেখতে পাচ্ছেন একদম ঘোলাটে হয়ে গেছে। কিন্তু আপনি ভিডিও যখন এক্সপোর্ট করবেন তখন আপনার ভিডিওর যে ইনপুট কোয়ালিটি, অর্থাৎ এই ভিডিওটা অরিজিনালি যে কোয়ালিটি ছিল সেটাকে আপনি প্রপারলি এক্সপোর্ট করতে পারলে ঠিক একই থাকবে। শুধু আপনার এইখানে দেখার বিষয়টা হচ্ছে ঘোলা হবে, এবং এটাকে যদি আরো করেন 1/16 তাহলে আরো বেশি ঘোলা হবে। কিন্তু আপনার হচ্ছে কি মানে ঠেকা কাজ চালানো যেটাকে বলে, এটা দিয়ে আপনি হচ্ছে তখন এইভাবে দেখে কোনো রকম আর কি কাজ চালিয়ে নিতে পারবে। সো যাই হোক, আমি ফুল কোয়ালিটি দিয়ে দিচ্ছি। সো ফুল কোয়ালিটিতে আমরা হচ্ছে প্রিভিউ স্ক্রিনটা রাখলাম। এরপর এখন অনেকেই প্রশ্ন করেন যে ভাইয়া এই যে দুইটা ভিডিও, এই দুইটা ভিডিওকে আমরা জোড়া কিভাবে দিতে পারি? সো এখানে জোড়া দেওয়ার কোনো কিছু নাই, জাস্ট একটা ভিডিওর পিছনে আরেকটা ভিডিও যখন আপনি রেখে দিয়েছেন এবং এখানে মাঝখানে কোনো গ্যাপ রাখেন নাই, তখনই হচ্ছে এই দুইটা ফুটেজ জয়েন্ট হয়ে গেছে। এখন আপনি ভিডিওটাকে যখন এক্সপোর্ট করবেন তখন এই দুইটা ভিডিও মিলে কিন্তু একটা ভিডিও হয়ে যাবে, আলাদা আলাদা করে কোনো অ্যাড করা বা জয়েন্ট করার কোনো অপশন এখানে নাই বা প্রয়োজনও হয় না। সো আপনি যখন এক্সপেক্ট করবেন দুইটা একই ভিডিওতে কনভার্ট হয়ে যাবে। সো এরপর দেখা যাচ্ছে আমরা যদি এই ভিডিওর নিচে চাচ্ছি যে কোনো একটা অডিও অ্যাড করতে, যেহেতু এই ভিডিওর নিচে কোনো অডিও নাই বা আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে চাচ্ছি, তখন আমরা এই মিউজিকটাকে টেনে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিচে লেয়ারে ছেড়ে দিব। তো নিচে লেয়ারে ছাড়ার ফলে আমাদের এই পুরো ভিডিওতে কিন্তু এই মিউজিকটা অ্যাড হয়ে গেছে, এবং আমরা এই যে একটা দাগ গেছে এই দাগটাকে ধরে নিচের দিকে টানলে ভলিউমটা কম বেশি হবে, আর যদি আমরা উপরের দিকে তুলি ভলিউমটা বাড়বে। সো দেখতে পাচ্ছেন আমরা উপরের দিকে টানাই বাড়ছে, এবং পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন অডিও নামে একটা অপশন চলে আসছে ডান পাশে। এই অডিও অপশনে আমরা এই ভলিউমটাকে টানলো আমাদের এই সাদা দাগটা কিন্তু উপর নিচে হচ্ছে, অর্থাৎ আপনি যদি সাউন্ড বাড়াতে চান ডান দিকে দিবেন তাহলে বাড়বে, বাম দিকে দিলে কমবে। এরপর রয়েছে এটা পিচ, অর্থাৎ আপনার যদি কোনো ভোকাল থাকে সেটাকে মোটা চিকন করতে হয় তাহলে আপনার পিচ অপশনটা ব্যবহার করতে পারেন। আপনি চাচ্ছেন কোন একটা সাউন্ড ধীরে ধীরে হচ্ছে সাউন্ডটা চলবে, সো এখানে একটা দেখতে পাচ্ছেন অ্যাঙ্গুলার শেপ হয়েছে, অর্থাৎ আপনার সাউন্ডটা ধীরে 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 সাউন্ডটা বাড়বে। আবার যদি চাচ্ছেন ফেড আউট করতে, অর্থাৎ ধীরে 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 সাউন্ডটা কমবে, সো এই মিউজিকের শেষের দিকে দেখতে পাচ্ছেন আরেকটা অ্যাঙ্গুলার শেপ, অর্থাৎ মিউজিকটা ধীরে ধীরে কমতে থাকবে, সাউন্ড একেবারে স্টেবল থাকবে না, অর্থাৎ ধীরে ধীরে কমতে থাকবে। এটাকে বলা হয় ফেড ইন এবং ফেড আউট। আপনি যদি ডিনয়েজ করতে চান, অর্থাৎ আপনার কোনো ভোকালে ধরেন এইটার ভোকালের মধ্যে ডিনয়েজ করতে চাচ্ছেন, সো আপনি জাস্ট আমি নিচের এখন ভিডিও অডিওটা কেটে দিচ্ছি। আমরা এই যে আমাদের ভিডিও ফাইলটা, এই ভিডিওর সাথে অডিও ফাইলটা আপনারা দেখতে পাচ্ছেন অ্যাটাচড করা আছে, এবং এইখানে বেশ কিছুটা নয়েজ আছে। আমি একটু ভলিউমটা বাড়িয়ে দিচ্ছি। বাড়ানোর পর আমরা যদি একটু প্লে করে শুনি যে আমাদের এই যে ভিডিওটা এটার প্রথমে কিছুটা নয়েজ ছিল কিনা। হ্যালো ডিয়ার ফ্রেন্ড, স্বাগতম জানাচ্ছি নতুন একটি টিউটোরিয়াল সিরিজে। সো কিছুটা নয়েজ কিন্তু আছে। সো আমার রুমে হচ্ছে একটা এয়ার কুলার চলছিল, সে বাতাসের নয়েজটা আছে, কিন্তু নর্মালি আমার যে মাইক্রোফোনটা সেটা নয়েজ অনেক কম ক্যাপচার করে, যার ফলে হচ্ছে অডিও নয়েজটা আপনারা তেমন একটা পাচ্ছেন না। সো যেরকম নয়েজই থাকুক না কেন, আপনারা জাস্ট এখানে আসার পর দেখতে পাচ্ছেন ভিডিও অপশন অ্যাক্টিভ হয়ে গেছে, এরপরে অডিও অপশনে যাবেন, যাওয়ার পর হচ্ছে ডি নয়েজ অপশনটাকে ধীরে ধীরে বাড়িয়ে দেবেন, অর্থাৎ মাইনাসের দিকে যদি যাই। এখন যদি আমরা দেখি কি চেঞ্জ হলো। হ্যালো ডিয়ার ফ্রেন্ড, স্বাগতম জানাচ্ছি নতুন একটি টিউটোরিয়াল সিরিজে। আমরা এই ভিডিও থেকে -200 করে দিয়েছি। সো এখানে ভয়েস সিরিজে আমরা এই ভিডিও থেকে শুরু করতে যাচ্ছি অ্যাডোবি
একেবারে যতটুকু নয়েজ ছিল সেটা কিন্তু প্রপারলি রিমুভ হয়ে গেছে। আমার কাছে একটা বিষয় সবচেয়ে ভালো লেগেছে, যা ভোকাল কিন্তু খুব একটা চেঞ্জ হয় নাই। আমরা যদি কিছুটা কম রেখে আমরা সেট করি এবং প্লে করি, আমি জানাচ্ছি নতুন একটি টিউটোরিয়াল সিরিজে আমরা এই ভিডিও থেকে শুরু করতে যাচ্ছি। সো খেয়াল করেন, আমার ভোকাল কিন্তু চেঞ্জ হয় নাই। নর্মালি যেটা হতো, আগে আমরা যখন ক্যামতাসিয়া ফিল্মোরা ব্যবহার করতাম, সেখানে যখন ডিনয়েজ বাটনটা অ্যাক্টিভ করে দিতাম, সাথে সাথে দেখতাম যে আমাদের ভোকালটা রোবটের মতো হয়ে গেছে বা শুনতে খুব একটা সুইটেবল লাগতো না। মূলত আমাদের যে ভোকালের বেস, সেই বেসটা একেবারেই কমে যেত। সেখানে কিন্তু সেইটা হয় নাই। প্লাস এখানে ইকুয়ালাইজার একটা অপশন আছে, আপনারা চাইলে এটা দিয়ে আপনার যদি বেস কম টম হয়, আপনার ভোকালের বেসটাকে কিছুটা কম বেশি করে অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। সো আমরা এখান থেকে প্লে করি অ্যাডোবি প্রিমিয়ার প্রোর ওপর বেসিক টু অ্যাডভান্স একটি টিউটোরিয়াল সিরিজ। আপনারা যদি এই সিরিজটায় ভালো সাড়া দেন বা আপনাদের আগ্রহ প্রকাশ করেন, তাহলে হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ বিভিন্ন ক্লাসগুলো আপলোড করব। যে ক্লাসগুলো ফ্রি হয়ে থাকলেও আপনারা পেড ভার্সনের মতো একটা ভাইব পাবেন, কারণ এইখানে আমরা ওকে। সো আই থিঙ্ক আপনারা অডিও এডিটিংটা খুব সহজে এটার মাধ্যমে করতে পারবেন। ইকুয়ালাইজার অপশনটা খুবই ভালো। সো আগে আমরা এটাই ব্যবহার করতাম, এখন তো অনেক আপডেট টেকনোলজি চলে আসছে। এ হচ্ছে আমাদের অডিও সেকশন। এখন আমরা কথা বলবো ভিডিও সেকশন নিয়ে, তাই আমরা অডিওটাকে মিউট করে দিচ্ছি। দেওয়ার পর আমরা এখানে পাচ্ছি ভিডিও অপশন। সো ভিডিও অপশনে গেলে আপনারা ভিডিওর যে ধরেন স্প্লিট করতে যাচ্ছেন, ডানে বামে অনেক সময় বলেন যে ভাইয়া আমার ভিডিওটা উল্টো হয়ে গেছে, সো সেক্ষেত্রে আপনারা স্প্লিট করতে পারবেন, ভার্টিক্যাল স্প্লিট করতে পারেন। আবার যদি আমরা রোটেট করতে চাই, এই যে রোটেট হয়ে গেছে। সো অনেক সময় অনেকে এরকম ভাবে ইফেক্টও তৈরি করেন। তারপর রয়েছে ভিডিওর ওপাসিটি, আপনি যদি ভিডিওর ওপাসিটি কম বেশি করতে চান করতে পারছেন, চাইলে আপনি ভিডিওটাকে রোটেট করতে চাইলে রোটেট করতে পারছেন, চাইলে এটাকে জুম ইন জুম আউট করতে পারছেন। সো আপনি যদি ভিডিওটাকে জুম করতে চান এইভাবে জুম করতে পারছেন, আবার চাইলে এটাকে জুম আউটও করতে পারছেন। সো আপনার যতটুকু রিকোয়ার করে আপনি সেই অনুযায়ী সেট আপ করতে পারবেন। তারপর রয়েছে পজিশন, অর্থাৎ আপনি যদি কোনো কিছুকে ডানে বামে রোটেশন বা পজিশন সেট করতে চান, আপনি এখান থেকে পারবেন। সো এখানে হচ্ছে আপনার ভ্যালুগুলো সেট করতে হবে। সাপোজ 10, তাহলে 10 হচ্ছে ডানে গেল। সাপোজ আমরা এখানে যদি 50 দিই, তাহলে 50 আমরা এইভাবে হচ্ছে ভ্যালু দিতে পারবো, 200। সো এই 200 ডানে গেল। ঠিক একইভাবে আমরা যদি এটাকে আবার জিরো করে দিই, আগের জায়গায় চলে আসবে। আবার এই পাশে যদি আমরা 200 দিই, তাহলে হচ্ছে ভার্টিক্যালি উপর নিচে হচ্ছে আপনার আপ ডাউন করবে। এখন আমরা যদি চাই যে না, আমাদের এখানে জিরো করি, এখন আমরা চাচ্ছি বাম দিকে যাবে, তার জন্য -200। সো তখন বামে যাবে। ঠিক একইভাবে আমরা যদি চাই এটাকে উপর দিকে বা নিচের দিকে, সো -200 দিব, তাহলে উপরের দিকে চলে যাবে, আগের বার নিচের দিকে আসছিল। সো এই প্লাস মাইনাসের হিসাবটা আপনাকে বুঝতে হবে। সো আমরা যদি জিরো করে দেই, তাহলে হচ্ছে আবার পূর্বের অবস্থায় চলে আসবে। সেটা হচ্ছে ক্রোমা কি। সো ক্রোমা কির জন্য আমরা এখানে একটা গ্রিন ব্যাকগ্রাউন্ড আলো একটা ভিডিও নিচ্ছি, এবং এটা যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পর এই যে খেয়াল করবেন, এটাকে বলে কার্সর। আপনি এই কার্সরটাকে ভিডিওর যে অপশনে রাখবেন, সে অপশনে আপনার ভিডিওটা কিন্তু ডিসপ্লেতে দেখাচ্ছে, ঠিক আছে? এটাকে খেয়াল রাখবেন। সো এখন যদি আমরা এখান থেকে ক্রোমা কি ব্যবহার করতে চাই, সো আমরা এখানে একটা ছোট্ট বক্স আছে, বক্সে ক্লিক করব। করার পর এই আই ড্রপারটা আমরা স্ক্রিনের উপর রেখে যদি ক্লিক করি, তাহলে দেখতে পাবেন ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড সেটা রিমুভ হয়ে গেছে, এখন ভিডিওর কোনো ব্যাকগ্রাউন্ড নাই। এখন আমরা এই ভিডিওটাকে উপরে যদি লেয়ারে সেট করি, এবং এই ভিডিওর নিচে আমি আরেকটা ভিডিও সেট আপ করে দিই, এই ভিডিওটাকে সেট আপ করে দিই, তাহলে দেখেন এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। সো আপনি চাইলে ক্রোমা কি ব্যবহার করতে পারেন। এরপরে কম্পোজিটিং আছে, বিভিন্ন অপশন আছে এখানে, এগুলোকে আপনারা ব্যবহার করতে পারেন। শার্পেন আছে, ব্লার অ্যামাউন্ট আছে, অর্থাৎ নিচের ভিডিওটাকে আমি ব্লারি করে দিলাম। সো দেখেন আমি এটাকে যদি চাই আরেকটু স্মুথ করতে, তাহলে বামে টানবেন, আর যদি শার্প করতে চান তাহলে ডানে টানবেন। সো শার্প করলে এরকম হবে, আর স্মুথ করলে চাইলে আপনার ফেসটাকেও, এই যে দেখাচ্ছি আমার ফেসটাকেও আমি চাচ্ছি কি স্মুথ করতে, তার জন্য এটাকে সিলেক্ট করবো লেয়ার। লেয়ার সিলেক্ট করে আমরা শার্পেন দেখেন কম বেশি এখান থেকে করতে পারছি, ডিনয়েজ করতে পারছি। সো এই যে ডিনয়েজ করার ফলে এরকম হয়ে গেছে। সো আসলে কিছুটা নয়েজেরও দরকার আছে। ব্লার অ্যামাউন্ট আমরা যদি ব্লার করতে চাই, ভিডিওকে ব্লার করতে পারবো। এরপর যেটা ইন্টারেস্টিং একটা অপশন, ব্ল্যান্ড মোড। সো আমরা এখানে দেখেন এই ভিডিওটাকে আমরা যদি চাই ব্ল্যান্ড করতে, তাহলে লাইটেন এবং মাল্টিপল করে দিতে পারি। সো মাল্টিপল করে দিলে এরকম হবে, আর লাইটেন যদি করে দিই, তাহলে দেখেন দেখতে কিন্তু রিয়েলিস্টিক লাগছে অনেকটা। সো এগুলো দিয়ে অসংখ্য কাজ করা যাবে। যেহেতু আমরা একটা ভিডিওতে অনেকগুলো বিষয় কভার করছি, তাই আমি আর এটা নিয়ে বেশি বাড়ছি না। এখন আমরা পরের অপশনে যাই, সেটা হচ্ছে কালার অপশন। সো আমরা এই ভিডিওতে যাচ্ছি, এটা থেকে হচ্ছে আমরা সিলেক্ট করে কালার অপশনটায় আসলাম। কালার অপশন আসার পর আপনি খুব বেশি কালার গ্রেডিং এর অপশন এখানে নাই, যতটুকু আছে এগুলো দিয়ে কাজ চালিয়ে নিতে পারবেন। সো আপনি যদি ভিডিওকে ব্রাইট করতে চান, ব্রাইট করতে পারবেন। আপনি যদি চান যে ব্রাইটনেস কমাবেন, কমাতে পারবেন। যেমন আমার এই ভিডিওটা ব্রাইটনেস কিছুটা কমে রাখছি। স্যাচুরেশন বাড়াতে পারবেন, ভিডিও যদি স্যাচুরেশন আপনার বাড়ানো বা কমানোর দরকার হয়, আপনি এখান থেকে কম বেশি করতে পারবেন। সো আমি সামান্য একটু স্যাচুরেশন অ্যাড করব। ওকে, তারপরে হচ্ছে কন্ট্রাস্ট আছে,
সো কন্ট্রাস্ট লেভেল আপনি কম বেশি করতে পারেন আপনার যেরকমটা রিকোয়ার করে। সো আমি -10 রাখছি। হিউর পরিমাণ আপনি কম বেশি করতে পারেন, অর্থাৎ আপনার ফেস বা কোনো নির্দিষ্ট কালারে যদি হিউ চেঞ্জ করতে হয় সো সেটার কালার কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। সো খুব একটা ভালো না কালার গ্রেডিংয়ে। তারপরে দেখা যাক, যেমন আমার কাছে যেটা মনে হয়েছে এখানে ভাইব্রেন্স নামে একটা অপশন থাকে, সেটা দিলে ভালো হতো। তারা ভাইব্রেন্সের পরিবর্তে যেটা দিয়েছে কালার ব্যালেন্স দিয়েছে, অর্থাৎ আপনি কালারটাকে ব্যালেন্স করতে পারবেন। যেমন আপনি যদি চান সায়ানের পরিমাণ কম বেশি করতে পারবেন, ইয়েলোর পরিমাণ কম বেশি করতে পারছেন, এখানে হচ্ছে পার্পলের পরিমাণ কম বেশি করতে পারছেন। সো যেটা আপনার রিকোয়ারমেন্ট করে সে অনুযায়ী কিন্তু আপনি ইউজ করতে পারেন। সো আমরা যদি আফটার এবং বিফোর দেখি, সো আমাদের ভিডিওটা পূর্বে ছিল এরকম এবং পরে আমাদের ভিডিওটা হয়ে গেছে এরকম, এবং আমরা এটাকে যদি স্প্লিট করে দেই ভিডিওটাকে, এখন আমরা বুঝতে পারবো যে আমাদের আফটার এবং বিফোর পূর্বে এরকম ছিল পরে এরকম হয়েছে। সো জুমটা হয়েছে যে আমরা জুম ইন জুম আউট করছিলাম, ওইখান থেকে কিছুটা স্কেল আপ হয়েছে। আমরা এখানে চাইলে এটাকে 100 করে দিই। এখন যদি দেখেন এই যে কালার গ্রেডিং এর পূর্বে এরকম ছিল, কালার গ্রেডিং এর পরে এরকম হয়েছে। সো মোটামুটি আপনি বেসিক কালার কারেকশন বা কালার গ্রেডিং এর কাজগুলো এটা দিয়ে করতে পারবেন। ওকে, সো এই তো গেল আমাদের কালার গ্রেডিং কালার কারেকশন। এখন আমরা আসি যে আসলে ভিডিওগুলোর মাঝখানে যদি কোনো কিছু কাট করতে হয়, সাপোজ আমার এই ভিডিওটার মাঝখানে কিছু অংশ আমি ভুল বলেছি, সো আমার কথা বলার সময় ভুল হয়ে গেছে। সাপোজ এই মাঝের অংশটা এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই অডিওর এতটুকু থেকে এতটুকু ভুল বলা হয়েছে, আমি এতটুকু কেটে ফেলতে চাচ্ছি। তার জন্য আমরা এখানে কার্সরটাকে সেট করবো, এখানে একটা কেচির মতো, এখানে আপনারা একটা কেচির মতো আইকন দেখতে পাচ্ছেন, এটাকে আপনারা ক্লিক করলে এটা কাট হবে, অথবা কন্ট্রোল জি করতে পারেন আগের মতো হয়ে যাবে, বা এখানে আন্ডো এবং রিডো অপশন আছে এগুলো দিয়ে আপনার পূর্বের অবস্থায় যেতে পারবেন, অথবা কন্ট্রোল বি করলেও কাট হয়ে যাবে। অর্থাৎ কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস বি যদি প্রেস করেন তাহলে কাট হবে। সো আপনার যেখানে কার্সরটা থাকবে কন্ট্রোল প্লাস বি প্রেস করবো তাহলে এখানে কাট হয়ে গেল। এরপর আমরা মাঝের অংশটাকে ডিলিট করে দিলাম, দেওয়ার পরে এই দুইটাকে আমরা টান দিয়ে জোড়া দিয়ে দিব, তাহলে আমাদের এই দুইটা ফাইল জয়েন্ট হয়ে গেল। এখানে আর এক্সট্রা ভাবে জয়েন্ট করার কিছু নাই যে দুইটাকে জয়েন্ট টয়েন্ট করতে হবে, কোনো কিছু না। কিন্তু আপনি যদি চান, ধরেন এখন আমরা একটা ভিডিওকে টানছি, তাহলে একটা করে ভিডিও কিন্তু মুভ করছে, অর্থাৎ একটা করে খণ্ড, কিন্তু আপনি চাচ্ছেন না আমার সব কয়টা ভিডিও একসাথে মুভ করবে, তখন রাইট বাটন ক্লিক করবেন, গ্রুপ করবেন। গ্রুপ করার পর আপনি যদি টানেন দেখেন তিনটা ভিডিও একসাথে মুভমেন্ট করবে। তারপর যদি চান আনগ্রুপ করতে, রাইট বাটন ক্লিক আনগ্রুপ করে দেন, ব্যাস হয়ে গেল, খুব সিম্পল। আপনি যদি চান এই ভিডিওটাকে কপি করতে, তাহলে এখান থেকে রাইট বাটন ক্লিক করে আপনি কপি করতে পারেন। সো এখানে দেখতে পাচ্ছেন কন্ট্রোল প্লাস সি প্রেস করে আপনি কপি করতে পারেন, কন্ট্রোল প্লাস এক্স প্রেস করে আপনি কাট করতে পারবেন। এখানে সমস্ত অপশনগুলো আপনারা পেয়ে যাবেন। চাইলে এখান থেকে ক্রপ করতে পারবেন, কোনো ভিডিওকে আপনি যদি ক্রপ করে নিতে চান, ছোট করে নিতে চান, সেটাও কিন্তু আপনি এখান থেকে পারবেন। এবং স্পিড এবং ডিউরেশন আছে, অর্থাৎ আপনি যদি এই ভিডিওটাকে ফাস্ট এবং স্লো মোশন করতে চান সেটাও করতে পারবেন, ভিডিওটাকে রিভার্স করতে পারবেন, অসংখ্য অপশন আছে, অর্থাৎ যেগুলো দরকার একটা ভিডিও এডিট করার জন্য সমস্ত অপশন আপনি এখানে পেয়ে যাবেন। ইন্টারেস্টিং একটা ফিচার হচ্ছে ডিটাচ অডিও, অর্থাৎ আপনি অডিওটাকে চাচ্ছেন আলাদা করতে, জাস্ট এখানে ক্লিক করলে আপনার অডিওটা ভিডিও থেকে আলাদা হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আপনার অডিও ভিডিও কিন্তু এখন আলাদা হয়ে গেছে। সো ডাবল একটা জিনিস এখানে ফিল্মোরা বা অন্যান্য সফটওয়্যার থেকে ডিফারেন্স, অডিও লেয়ারটা উপরে চলে আসছে। সো নর্মালি আমরা অডিও লেয়ারটাকে নিচের লেয়ারে পাই, কিন্তু এটা ডিটাচ করার পর উপরে চলে আসছে। এখন ডিটাচ করার পর আবার রিটার্ন কিভাবে করা যেতে পারে, সো একই টাইম লাইনে কিন্তু এই দুইটাকে আনা পসিবল না। সো আমি জানি না এটা কোনো প্রসেস আছে কি না। সো আমরা জাস্ট একটাই অপশন কন্ট্রোল জি করে দিতে পারি, তাহলে পূর্বের অবস্থায় আসবে। যদি আপনি কোনো কিছু এডিট বা ইফেক্ট অ্যাড করে ফেলেন তখন আর সম্ভব না। অলরাইট, সো এই তো গেল বেসিক ফান্ডামেন্টাল। এরপরে আরেকটা জিনিস দেখি, এখানে একটু ফাস্ট ফরওয়ার্ড করি। এইখানে যেমন অপশন আছে রিভার্স, অর্থাৎ পুরো ভিডিওটা রিভার্স হয়ে যাবে, উল্টা দিকে টার্ন করবে। সো যেগুলো হচ্ছে নিচের দিকে আসছিল সেগুলো উপরের দিকে যাবে, আর যেগুলো উপরের দিকে সেগুলো নিচের দিকে। আমরা কন্ট্রোল জি করে দিই। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছেন আরও বেশ কিছু অপশন আছে, ডিলিট, এই বাটনগুলো আপনি ব্যবহার করতে পারেন। স্পিড নামে একটা অপশন আছে, আমরা এটাকে সিলেক্ট করি। এটাকে আমরা যদি চাই ফাস্ট ফরওয়ার্ড করতে, সো ভিডিওটা দেখেন ছোট হয়ে গেছে, এখন ফাস্ট ফরওয়ার্ড প্লে হবে। আবার যদি চাই আমরা কাট করে পরের অংশটাকে স্লো মোশন করে দিব, আমরা আবার এখানে সিলেক্ট করে স্লো করে দিই, এখন দেখেন ভিডিওটা কত স্লো হয়ে গেছে। এরপরে যে অপশনগুলো সেগুলো হচ্ছে খুবই সিম্পল, আপনারা এমনি পারবেন, এগুলো নিয়ে আর খুব একটা ঘাটাঘাটি করবো না। যেমন ধরেন ট্রানজিশন, জাস্ট দুটা ভিডিওর মাঝে অ্যাড করে দেন, হয়ে গেল ট্রানজিশন অ্যাড করা, অর্থাৎ দুটা ভিডিও এভাবে চেঞ্জ হবে আপনি যেরকম দরকার আপনার ট্রানজিশন। তারপর আছে ফিল্টার, সো আপনি যদি কোনো ভিডিওতে এখান থেকে ফিল্টার অ্যাড করতে চান, জাস্ট এই ভিডিওটার উপরে ছেড়ে দেন, ওই ফিল্টারটা আপনার ভিডিওতে অ্যাড হয়ে গেল। সো আপনি যেরকম ফিল্টার দরকার আপনি এখান থেকে অ্যাড করতে পারেন। আর ভিডিওর যদি আপনি চান যে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ফিল্টারটা অ্যাড হবে, তাহলে হচ্ছে এখান থেকে সিলেক্ট করে যতটুকু আপনার ভিডিওটা অতটুকু সিলেক্ট করবেন, এবং ইন্ড অপশনে অতটুকু সিলেক্ট করবেন। করার পর এখানে দেখেন স্ট্রেংথ নামে একটা অপশন আছে, এটাকে আপনি কম বেশি করে আপনি ইফেক্টের পরিমাণ কম বেশি করতে পারবেন, স্কেল
কম বেশি করতে পারেন, অর্থাৎ অল্প জায়গা বা বেশি জায়গায় যদি করতে চান সেগুলো আপনি সেট আপ করে নিতে পারেন। ওকে, এরপর রয়েছে টেক্সট। সো মোস্ট ইম্পর্টেন্ট, এই টেক্সটে আপনার অনেক অ্যানিমেটেড টেক্সট পেয়ে যাবেন যেটা আপনার দরকার ডাউনলোড করে নেবেন। এবং টেক্সটের আরও কয়েকটা অপশন আছে, স্ট্যাটিক এবং ডাইনামিক্স, অর্থাৎ যেগুলো একটু অ্যানিমেট করবে সেগুলো হচ্ছে ডাইনামিক, আর স্ট্যাটিক হচ্ছে খুব সিম্পল। সো আমরা স্ট্যাটিক একটা টেক্সট এখানে ইনপুট করে দিই, এবং দেখেন এই টেক্সটকে আমরা যদি অ্যানিমেট করতে চাই, সাপোজ এখানে রাখছি, অ্যানিমেট করার জন্য এখানে কি ফ্রেম অপশন আছে, আমরা সাপোজ এই ভিডিওটা প্রথম থেকে একটা কি ফ্রেম অ্যাড করে দিলাম। দেওয়ার পর এই যে দেখেন ছোট্ট একটা ডট কিন্তু এখানে চলে আসছে ইয়েলো কালার, আমি আরেকটা দিলে বুঝতে পারবেন, আর একটু সামনে গেলাম আরেকটা ডট অ্যাপ্লাই করলাম, সো এখানে আরেকটা কি ফ্রেম দিলাম। এই দুইটা কি ফ্রেম কি কাজ করবে সেটা এখন আমাদের এই টেক্সটকে বলে দিতে হবে। সাপোজ এটা তুমি বামে যাও, সো এখন বামে গেল, আবার আরেকটা সামনে গেলাম আরেকটা কি ফ্রেম অ্যাড করলাম, বললাম যে তুমি ডানে ফেরত আসো, ওকে সো ডানে চলে আসলো, আরেকটা কি ফ্রেম দিলাম, এখানে আরেকটা কি ফ্রেম অ্যাড করে বললাম তুমি উপরে চলে যাও। ঠিক আছে, এখন আমরা যদি টেক্সটটা দেখি, টিউটোরিয়াল সিরিজে আমরা এই ভিডিও থেকে শুরু করতে যাচ্ছি অ্যাডোবি প্রিমিয়ার প্রোর। সো বুঝতে পেরেছেন, এইভাবে আপনারা চাইলে ভিডিও, ইমেজ, বিভিন্ন জিনিসকে আপনার অ্যানিমেশন করতে পারবেন খুব সহজে। এছাড়া টেক্সটে যদি কোনো কিছু এডিট করতে হয়, কালার টালার ফন্টন, সো সব কিছু আপনারা হচ্ছে এইখান থেকে এডিট করতে পারছেন। কালার মোটা করতে চাইলে টেক্সট মোটা হবে, তারপরে যদি ইটালিক করতে চান ইটালিক হবে, লেফট রাইট কোনো কিছুতে যদি আপনি সুইচ করতে চান সেটা হবে, এবং বিভিন্ন অপশন এখানে পাচ্ছেন। ফন্ট যদি চেঞ্জ করতে চান আপনি এখান থেকে ফন্টও চেঞ্জ করতে পারবেন, আর লেখা যদি চেঞ্জ করতে চান জাস্ট এখান থেকে ক্লিক করে, সাপোজ আমার নামটা আমি লিখে দিলাম, হয়ে গেল টেক্সট চেঞ্জ করা। সো এইভাবে খুবই সিম্পল আপনারা এই টেক্সট ইউজ করতে পারেন। এরপর আছে এখানে বেশ কিছু অডিও আছে, আমি বলবো এগুলো এড়িয়ে চলাই ভালো। যদি ইউটিউবে ভিডিও কন্টেন্ট তৈরি করে থাকেন তাহলে ইউটিউবের অডিও লাইব্রেরি থেকেই চেষ্টা করবেন অডিওগুলো ব্যবহার করার। ওকে, সো এরপরে এলিমেন্ট নামে একটা অপশন আছে, এখানে বিভিন্ন ধরনের স্টিকার পাবেন, আপনার যদি চান ভিডিওতে কোনো স্টিকার অ্যাপ্লাই করতে, সো অ্যানিমেটেড স্টিকারগুলো আপনি অ্যাড করতে পারেন। এই যে আপনারা যদি এই সিরিজটায় ভালো, ঠিক আছে, মুভমেন্ট করবে স্টিকারগুলো খুব সুন্দর। আর এখানে আবার আসলে আমাদের যে ভিডিওর যে প্রজেক্ট রাখার যে জায়গাটা সে জায়গাটা চলে আসবে, অর্থাৎ আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্ট এখানেই হয়ে থাকে। সো এই গেল অপশন টোটাল, আপনি কিভাবে কি করবেন, কিভাবে ট্রানজিশন, ওভারঅল সমস্ত বিষয় আমি ক্লিয়ার করলাম। এখন আসা যাক, আমরা যদি ভিডিও রেকর্ড করতে চাই, সাপোজ আমার কম্পিউটার স্ক্রিনটাই রেকর্ড করতে চাচ্ছি, তাহলে আমরা এখানে জাস্ট রেকর্ড অপশনে ক্লিক করলেই আমাদের রেকর্ডিং অপশনটা চলে আসবে। এবং এখানে বেশ কিছু অপশন আছে, আপনি এখান থেকে হচ্ছে অ্যাসপেক্ট রেশিও সিলেক্ট করে দিতে পারেন, আপনি কোন ধরনের রেশিওতে রেকর্ডটা করতে চাচ্ছেন কম্পিউটার স্ক্রিন সেটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। প্লাস এখানে দেখতে পাচ্ছেন যে আমার ভোকালটা কিন্তু অ্যাক্টিভ না, আপনি জাস্ট ছোট্ট একটা বাটন আছে, এই ছোট্ট বাটনটা ক্লিক করলে আপনার এই অডিওটা অ্যাক্টিভ হয়ে যাবে, এখন আমি যাই বলবো আমার অডিওটা রেকর্ড হবে, আর কেটে দিলে এটা আবার অফ হয়ে গেল। ওকে, আর এখানে হচ্ছে স্ক্রিন রেকর্ড, অডিও রেকর্ডিং, ওয়েবক্যাম রেকর্ডিং, গেম রেকর্ডিং, সমস্ত অপশনগুলো পাচ্ছেন, খুবই চমৎকার। আর এখানে সেটিংসে গেলে আরও সেটিংসে বিভিন্ন অপশন, অর্থাৎ মাউস ক্লিক করলে কি কালার হবে, কেমন প্যাটার্ন হবে, সেগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এই যে মাউস অ্যানিমেশনগুলো আপনারা এইভাবে দেখতে পারবেন। সো এখন জাস্ট আপনি এখানে যদি স্ক্রিনে রেকর্ডিং স্টার্ট করেন তাহলে হচ্ছে স্ক্রিনে কি কি হচ্ছে সেগুলো আপনি হচ্ছে এখানে, সো আমাদের রেকর্ডিং স্টার্ট হচ্ছে। তবে যেহেতু আমি অলরেডি আরেকটি স্ক্রিন রেকর্ড করছি, সো এই কারণে ঝামেলা করার কথা। সো যাই হোক, আমাদের স্ক্রিন যখন রেকর্ড হয়ে যাবে, সো আপনার কিবোর্ড থেকে হচ্ছে F8 প্রেস করলে আপনার স্ক্রিন রেকর্ডটা হয়ে যাবে। এই যে এখানে দেখেন আমাদের স্ক্রিন রেকর্ডিং হয়ে গেছে, আমরা যদি প্লে করি, আমরা স্ক্রিনে যা যা করছিলাম সেটা কিন্তু আমাদের রেকর্ড হয়ে গেছে। সো এইভাবে হচ্ছে আপনি আপনার কম্পিউটার স্ক্রিনটাকেও রেকর্ড করতে পারবেন। সো এছাড়াও আরও বেশ কিছু অপশন আছে, আপনারা এই ফাইলে গেলে এই ফাইল থেকে বিভিন্ন অপশন পাবেন, যেমন প্রজেক্ট সেটিংস। এখন আপনি চাচ্ছেন ভার্টিক্যাল ভিডিও এডিট করতে, তো সেই ক্ষেত্রে আপনার এখান থেকে ভার্টিক্যাল যে অ্যাসপেক্ট রেশিও সেটাকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ 9:16। সাপোজ আপনি ইনস্টাগ্রাম বা রিল তৈরি করবেন, সো 9:16 সেট করে ওকে করে দিবেন, তাহলে দেখবেন আপনার ভিডিওটা হচ্ছে ভার্টিক্যাল মোডে বা রিলস আকারে যেভাবে আসার কথা সেভাবে হচ্ছে আপনি ভিডিওগুলোকে এডিটিং করতে পারবেন। সো এটা খুবই চমৎকার ফিচার। সো এছাড়া বিভিন্ন অপশন আছে। এখন আমরা ফাইনালি যে কাজটা করবো সেটা হচ্ছে ভিডিওটাকে কীভাবে এক্সপোর্ট করতে হয় সেটা শিখবো। এক্সপোর্ট করার জন্য এখানে এক্সপোর্ট অপশন পাচ্ছে, এক্সপোর্ট ভিডিও, এক্সপোর্ট অডিও আলাদা আলাদাভাবে অপশন পাবেন। এছাড়া এখানে এক্সপোর্ট নামে আরেকটা অপশন আছে, এখানে ক্লিক করবেন, করার পর হচ্ছে আপনার ভিডিওর যে অপশনগুলো সেটা সিলেক্ট করবেন, MP4 সিলেক্ট করার পর ভিডিওর একটা নাম দিয়ে দিতে পারেন, সাপোজ মাই ভিডিও আছে, আমরা এটাই 1-2-3 অ্যাড করে দিলাম, যেটা আপনি লিখতে চান। তারপরে হচ্ছে আপনার ভিডিওটা কোথায় থাকবে, আমি চেঞ্জ করে ডেস্কটপ সিলেক্ট করে দিচ্ছি, সেভ ফোল্ডার। এরপর আছে টাইম কোড, টাইম কোডটা আসলে কিরকম হবে সেটা অটোই রাখবেন। এরপর রেজুলেশন, সেটিংসে যাবেন, এখান থেকে আপনার যদি কম থাকে, ধরেন
স্মল ফাইল সাইজ তাহলে এটাকে হাই করে দিতে পারেন, বা হাই দরকার নেই, আপনি স্মল ফাইল সাইজ তাহলে স্মল সিলেক্ট করবেন। আর যদি কাস্টমসে সিলেক্ট করেন তাহলে কাস্টমসে আপনি আপনার মন মতো সমস্ত বিষয়কে সেট আপ করে নিতে পারবেন। আপনি যদি চান যে আপনার এইচডি ভিডিও 4K ভিডিওতে কনভার্ট করবেন সেটাও আপনি পারবেন। সো এখানে দেখতে পাচ্ছেন আপনার যেরকম দরকার আপনি সেরকমটা সেট আপ করতে পারেন। সো আমরা হাইতে দিয়ে ওকে করে দিচ্ছি। এরপর হচ্ছে যা আছে এখান থেকে জাস্ট এক্সপোর্টে ক্লিক করবেন, তাহলে আপনার যে ভিডিওটা সেটা হচ্ছে এক্সপোর্ট হওয়া শুরু করবে। এবং এক্সপোর্ট হওয়ার পর আপনি যে ফোল্ডার লোকেশনটা সিলেক্ট করেছেন, সাপোজ আমি ডেস্কটপ সিলেক্ট করেছিলাম, আমার এই ভিডিওটা কিন্তু ডেস্কটপে চলে আসবে, ঠিক আছে। আর এছাড়াও এটার আরেকটা অপশন হচ্ছে এক্সপোর্ট হওয়ার পর ফাইল ওপেন নামে একটা অপশন আসবে, আমি সেটা দেখাচ্ছি। ফাইলটা এক্সপোর্ট হোক, তারপরে ওকে। সো এখানে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট মিডিয়া সাকসেসফুলি, এটা লেখা আসার পর এখানে ফাইন টার্গেট এখানে সিলেক্ট করবেন, তাহলে দেখবেন আপনার সামনে হচ্ছে আপনার যে ভিডিওর ফুটেজটা সেটা চলে আসছে, এই যে মাই ভিডিও 1 2 3। তো গাইস আমাদের এই ভিডিওটি এই পর্যন্তই, আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব, সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।